এসি করে বাইক করে রয়েছে। তারপরে আমরা গেলাম এই বিচন্দ্রনগর হসপিটালে। তখন একজন বিরাট দেববর্মা নামে একজন স্পট ডেড কইয়া ডক্টর আমারে কইছিল। তারপরে আরেকজন রাজীব দেববর্মারে ডক্টরে রেফার করছে উদয়পুর ঘুমতি হসপিটালে। তারপরে আমরা যতটুক ইয়া মানে এলাকার মানুষের লগে ইয়া কথা কইছি শুনছি, একটা কুত্তা বাইকের সামনে পড়ছে পরে এই বিরাট তারা সাইডে গিয়ে একটা পিলারের লগে বাড়ি খাইছে, আর জায়গাতেই বিরাট মারা গেছে। আর সড়কে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? জাতীয় সড়ক পদ্মপাড়া ঠিক ইয়ার সামনে একটু পদ্মপাড়ার লগে জাতীয় সড়কে একটা কুত্তা লগে বাড়ি খাইয়া তারা সাইডে আউট ইয়ে হয়ে গেছে। যে মারা গেছে ওনার নাম কি? বিরাট দেববর্মা। কত বছর বয়স? 24 বছর। শুনলাম 24 বছর। বাড়ি কোন জায়গাতে ওনাদের? এসে পাকমা দুইজনে বাড়ি কি একসঙ্গে? একসঙ্গে তারা, আমরা শুনছিলাম যতটুকু শুনছে তারা বাড়িঘরে একটা নতুন ঘরে উদ্বোধন হয়েছিল। এই উদ্বোধনের ব্যাপারে একটা জলের জার আর কি, জল জার জার আনতে গেছিলো বিচন্দ্রনগরে। এই আনতে গিয়ে এই অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারা কোন বিচন্দ্রর দিকে যাচ্ছিল? বিচন্দ্র থেকে তাকমা আইতেছিল, বিচন্দ্রনগর থেকে তাকমা দিকে আইতেছিল। এখনও জীবিত আছে, তাইনারে রেফার করছে। এখন বর্তমানে আমরা তারা শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে মর্গে রাখছে আপাতত। কালকা হয় তারপরে বোঝা যাইবে। আচ্ছা কী হয়েছিল স্যার আজকে? কী আজকে আমরা শুনছিলাম লাসি ক্যাম্পের কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল।